বিপিএল এর যে আপনার যা ঢাকা রংপুর সিলেট আপনার বরিশাল কুমিল্লা হ্যাঁ তারপরে আপনার যা খুলনা এই সাতটা টিমের পতাকা টুপি হ্যাঁ মাথার চায়না বেজ এসব বিক্রি করি বাংলার জাতীয় পতাকা বিক্রি করি আচ্ছা কাদের কাদের কোন দলের পতাকা বা ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বেশি বিক্রি হচ্ছে তো অন্য টিম এই কথাটা শুনলে হয়তো দুঃখ প্রকাশ করতে পারে এখানে বেশিরভাগে বিক্রি হচ্ছে আপনার যা বরিশাল আর কুমিল্লা রংপুর বরিশাল কুমিল্লা রংপুর আচ্ছা এতগুলো বিপিএল এর যে দল বা তাদের পতাকার পাশাপাশি একটা বিশেষ দেশের পতাকা দেখলাম ওইটা মানুষ কিনছে কিনা শুনলেন হ্যাঁ এইটা এটা এই যে বিপিএল এর সাথে এটা একটু বেশি চলতেছে আমি পতাকা বিক্রি করছি ধরেন না ঢাকা বরিশাল তার মধ্যে চট্টগ্রাম খুলনা আচ্ছা কোন দলের পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বেশি বিক্রি হচ্ছে আপনার বরিশালের আর এখন কিছু হচ্ছে ঢাকায় বরিশাল ঢাকা আপনি একটা বিশেষ দেশের পতাকা দেখতে পাচ্ছি আপনার কাছে তো এইটা আপনি এটা মানুষ কিনছে কিনা এটা মানুষ ভালোবাসি ধরনার সাথের ভিতরে দুই একজনে কিনে চায় বা আমরাও বিক্রি করি কি এই আমার কাছে বিক্রি করলে আমার কাছে ভালো লাগে পাবলিকও কিনে মামা কোন কোন দলের পতাকা এখানে আছে ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা আর একটা বিশেষ দেশের পতাকা এখানে দেখলাম তো মানুষ কি ওইটা কিনছে কিনা হ্যাঁ কিনছে অল্প নাকি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কিনছে তো আপনি কেন এটা বিক্রি করছেন এই দেশের পতাকা কেন আপনি বিক্রি করছেন এটা বেচতেছি দেশের পরিস্থিতি দেখেন না দেশের শান্তি চাইতেছে সবাই আমিও চাইতেছি দেশের শান্তি আসুক এটা একটা মুসলিম কান্ট্রি এই জন্য ওনাদের সাপোর্ট করার জন্য এই পতাকাটা নেওয়া আমার বিপিএল অন্যান্য দল আছে এই সব দলের পতাকা তো সবাই নিয়ে যাবে মানে এই পতাকাটাকে আমাদের বিপিএলে রিপ্রেজেন্ট করার জন্য এবং সবাইকে দেখানোর জন্য যে না সাপোর্ট করতে হবে এই মুসলিম কান্ট্রিকে এই জন্য পতাকাটাকে নেওয়া পাওয়ার চুমুকে অ্যাকশন এখানে বিক্রি করতেছি আমি এই যে ঢাকার ক্যাপ ঢাকার পতাকা আছে বরিশালের পতাকা ঢাকার যে ফিতে আছে মাথায় দেয় বরিশালের ফিতা এই যে ক্যাপ এটা হলো টুপি আর একটা আছে ক্যাপ ঢাকার এই যে এখানে আছে রংপুরের ক্যাপ ইয়া খুলনার ক্যাপ এটি আমি এখন আচ্ছা সবচেয়ে কোন দলের বেশি বিক্রি হচ্ছে আজকে বর্তমানে আজকে ভালো বিক্রি হইতেছে ঢাকায় কারণ আজকে ঢাকার খেলা তো প্রথম এখানে ঢাকার মেসি মাল চলতেছে আচ্ছা ঢাকার আচ্ছা এখানে বিভিন্ন পতাকা দেখলাম তো পতাকার মাঝে একটা বিশেষ দেশের পতাকা দেখলাম এটা কি মানুষ কিনছে কিনা হ্যাঁ এটা কিনছে এটা তো মনে করে অনেকে দেখা গেছে রিক্সাতে যাওয়ার পথে যে দেখছি তাহলে রিক্সা থেকে নামবো এটা এসে কিনতেছি কারণ এটা অনেক ভালো চলতেছে কালকে আমি প্রায় কালকে না আগের ম্যাচে চারটা বিক্রি করছি আজকে আমি এক পিস আছে দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা আসলে অবস্থান করছি মিরপুরে স্টেডিয়ামের ঠিক বাইরে মাঠের মধ্যে বাংলার ক্রিকেটের মহোৎসব চলছে এবং মাঠের বাইরে এই সমস্ত মামারা আসলে দোকান দিয়েছেন বিভিন্ন দলের অ্যাক্সেসরিজ তারা বিক্রি করছেন আসলে শুধু দলের জন্য বা শুধু যে রিজিকের জন্যই তারা কাজটি করছেন তা কিন্তু নয় আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ তারা কিন্তু মনের যে আনন্দ মনের যে তৃপ্তি তার জন্যেও কিন্তু বিক্রি করছেন পৃথিবী আসলে মানুষের হোক পৃথিবী আসলে শান্তির হোক এই প্রার্থনা তাদেরও পারভেজ ইমাম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনফিল্ড